আমন্ত্রণ জানাচ্ছি সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত আপনাদের বহুল প্রতীক্ষিত শো ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি নবীনগর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে পুরোটা সময় আমরা তাদের সাথে অনেক রকম মজা করব, অনেক গেমস খেলব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমে জেনে নিচ্ছি ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ব্রিটিশ ভারতের নবীনগর উপজেলা ছিল একটি প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকার নারী শিক্ষা প্রসারে 1998 সালে আওয়ামী লীগ দলীয় তৎকালীন এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেব নারী শিক্ষার জাগরণ সৃষ্টি করেন এই কলেজটি স্থাপনের মাধ্যমে। দেখতে দেখতে কলেজের 2 দশক পূর্ণ হয়ে যায়। এরই মধ্যে এই কলেজ অত্র অঞ্চল সহ আশেপাশের অঞ্চলে নারী শিক্ষা আলোকবর্তিকা হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই কলেজে উন্নয়নে আমাদের বর্তমান এমপি ফয়জুরহমান বাদল মহোদয় এবং আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট সাজিকুল আহমেদের নিরস প্রচেষ্টায় আমরা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে কলেজে ডিগ্রি কোর্স চালু হয়েছে, অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা দূর দূরান্তের ছাত্রীদের জন্য ছাত্রী নিবাসের ব্যবস্থা করেছি। আমাদের এখানে শহুরে শিক্ষার আদলে আমরা বিভিন্নভাবে আমাদের ছাত্রীদেরকে শিক্ষিত করার চেষ্টা করছি। আমাদের এখানে পূর্ণাঙ্গ সায়েন্স ল্যাব আছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইতিমধ্যে চালু হওয়ার পথে। আমরা ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে 10 মিনিটস ইংলিশ স্কুল চালু করেছি। তো যারা এ পর্যন্ত আমাদের এখানে অধ্যয়ন করে গেছেন, যেসব শিক্ষার্থীরা বা যেসব শিক্ষার্থীরা আমাদের এখানে আসছেন, তাদের অভিভাবক সবাইকে আমরা ধন্যবাদ জানাই। গত 20 বৎসরে আমাদের এখানে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, আজকে ওরা সমাজের বিভিন্ন স্তরে ভালোভাবে প্রতিষ্ঠিত। তাদের সবাই সহ বর্তমানে যারা অধ্যয়নরত আছে শিক্ষার্থী অভিভাবক সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কলেজকে ওনারা পছন্দের তালিকায় নেওয়ার জন্য, এবং সবার সর্বাঙ্গীন সহযোগিতায় ছাত্রী শিক্ষক সহ অফিস কর্মচারী সবার সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে একটি এলাকার শিক্ষার আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি। জানলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। এখন আমি অবস্থান করছি এই কলেজের ক্যাম্পাসে। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কারো আছে এক্সামের তারা, আবার কেউ কেউ আড্ডাও দিচ্ছে এরই ফাঁকে। এখন আমরা তাদেরকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি কিছু মজার এবং উদ্ভট প্রশ্ন করব, যেগুলোর হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু সেই সব সহজ এবং স্বাভাবিক উত্তর আমরা একদমই চাই না। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নের উত্তর দেবার আগে যতটা ভাবতে হয়, উত্তর শোনার পর তার চেয়েও বেশি ভাবতে হয়। তাহলে চলুন দেখে নেই ক্যাম্পাসের বন্ধুরা কে কি উত্তর দেয়। কেমন আছো? কি নাম তোমার? নাসরিন আক্তার। নাসরিন আক্তার, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রবাদ আছে যে ফুল নেব না অশ্রু নেব, কেন? আমি ফুল নেব। কেন? কারণ ফুল আমার অনেক পছন্দের। আচ্ছা, অশ্রু তো মানুষ মানে হাসি তো আসে কান্না তো আসে, কিন্তু ফুলটা হাসি কান্না দুটোতেই মানে ভালো আর কি। আচ্ছা, আমি ফুলটাই নেব, অশ্রু নিতে চাই না। আমি তো ফুলটাই নেব। কেন? ফুলটা সবাই পছন্দ করে। আচ্ছা, আর কেউ যদি মন খারাপ, কারো মন খারাপ থাকে, ফুলটা দিলে তার খুবই ভালো লাগে। ফুল নেব, কারণ ফুল আমাদের মনে আনন্দের খোরাক যোগায়। ফুল নেব না অশ্রু নেব, তুমি কি নেবে এবং কেন? আমি ফুল নিব অবভিয়াসলি, কারণ ফুলটা সবারই প্রিয়। আর ফুল ছাড়া কখনো সৌন্দর্য বাড়ে না। ফুলটা আমি আর তাছাড়া প্রত্যেকদিন সকালবেলা আমি ফুল দেখি, কারণ ফুলটা আমার খুবই ফেভারিট জিনিস। তাই ফুলের স্মেল নাও না? অবভিয়াসলি স্মেল নিব, কেন নিব না? খোপায় পড়ো না? হ্যাঁ, আমি তো বৈশাখেও বললাম খুবই ভালো লাগে ফুল, আমার খুব ফেভারিট জিনিস। আচ্ছা, আর মানে এই যে ফুলই নেবে, মানে ফুলে তো অনেক মানে ব্যাড সাইডও আছে, যেমন এই যে এই ফুলটা কাটা ছিল, আমি যদিও ভেঙে দিয়েছি, মানে তখন কি করবে? ফুলের কাটাগুলো আমি দেখবো যে তোমার হাতে কাটা না লাগে, আর কাটার জন্য ফুল তো অবশ্যই ফেলে দিব না, ফুলটা খুব সযত্নে রাখবো যাতে ফুলটা আমার হাত থেকে না পড়ে, বরং হাতেও ব্যথা না লাগে। ওকে, বন্ধুরা অনেক মজা মজা করে উত্তর দিচ্ছে, দেখে আরও অনেক বন্ধুরা আছে তাদের থেকে শুনে দেখি যে তারা কি ধরনের মজা করে। ফুল নেব না অশ্রু নেব একটা প্রবাদ আছে, এটি কেন, আর তুমি কি নেবে? আমি ফুল নেব। ফুল নেবে কেন? ফুল নেব না অশ্রু নেব একটি প্রবাদ আছে, তুমি কি নেবে এবং কেন? যেহেতু যদি আপনি আমাকে ফুলটা দেন তাহলে আমি ফুল নিতে প্রস্তুত, কারণ আপনার মতো কেউ থাকলে তো কাজ হওয়ারই কথা। ওকে, অবশ্যই সিচুয়েশন বুঝে নিব। কি সিচুয়েশন? যদি ফুল নেওয়ার সিচুয়েশন হয় তো ফুল নিব, আর যদি অশ্রুর মতো কিছু হয় তাহলে অশ্রু নিব। আচ্ছা, এই যে এখন আমি তোমার সামনে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার কি মনে হচ্ছে সিচুয়েশনটা কি? বুঝতেই পারছি। ফুল নেবে না অশ্রু নেবে,
কি নেবে এবং কেন? ফুল। মানে একদম খুব কনফিডেন্ট মনে হচ্ছে, ফুলই নেব সবসময়। কারণ ফুল দেখলেই মন তেমনিতেই ভালো হয়ে যায়, আর অশ্রু তো দুঃখের জন্যই তো অশ্রু আসে মানুষের চোখে। আমার সামনের মানুষটা আমাকে মানে ফুল দিয়ে কি করতে চাই সেটার উপর ডিপেন্ড করে আসলে। আচ্ছা আচ্ছা, ফুল দিয়ে কি কি করা যায়? ফুল দিয়ে অনেক কিছুই করা যায়। যেমন জাদু টোনা? না, জাদু টোনা করা যায় ওইটা টিভিতে। বাস্তবে করা যায় না? না, বাস্তবে করা যায় না। শিওর। আচ্ছা আর কি করা যায়? ফুল দিয়ে মানুষ ভালোবাসার মানুষকে প্রপোজ করে। তারপর ভ্যালেন্টাইন ডেতে আমাদের ফুল অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেয়েদের ক্ষেত্রে সব মেয়েরাই মোটামুটি ফুল অনেক পছন্দ করে। ফুল আসলে একটা অনেক ইমপ্রেসিভ জিনিস। অনেক বন্ধুকে একই প্রশ্ন করলাম আমরা, কিন্তু এক এক বন্ধু আসলে এক এক রকম করে উত্তর দিয়েছে। কিন্তু যার প্রশ্নটি আমাদের কাছে মজা লেগেছে, আমরা ইতিমধ্যে তার কাছে চলে এসেছি। তাকে আমি আসলে ফুল দিচ্ছি না, তাকে আমি বাংলা টিভি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে দিচ্ছি শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে সত্যি। আমি কখনো ভাবি নাই যে এত দারুণ কিছু আর এত সুন্দর কৌশল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যে ফুলটা দিলাম না তোমাকে সেজন্য খারাপ লাগছে না? হ্যাঁ, তা তো অবভিয়াসলি, কারণ ফুলের কথাই জিজ্ঞাসা করছ সেটাই দেওয়া হলো না। আচ্ছা ঠিক আছে, ফুল দিচ্ছি না কিন্তু তোমাকে একটা কলি দিয়ে যাচ্ছি। আচ্ছা, সহজে রেখে দিও। থ্যাংক ইউ। ব্যস্ত নাগরিক জীবন, আবার ব্যস্ত নগরের সবকিছুই, আমরাও ব্যস্ত, আপনারাও ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে খানিকটা মজা দিতে আমরা নিয়ে এসেছি ইয়ার্কি স্ট্রিট, এবং আমরা অনেক রকম ইয়ার্কি করছিও। আশা করছি আপনাদের ভালো লাগছে। এবং এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনাদেরকে আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর রয়েছে আপনাদের জন্য অনেক মজার মজার সব সেগমেন্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সেই সব সেগমেন্টে। ক্যাম্পাসের এত এত বন্ধুদের মধ্যে থেকে আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে বেছে নেব পাঁচজনকে। যে পাঁচজন আমাদের সাথে আমাদের পরের সেগমেন্টের সবগুলো গেমস খেলবে। এই পাঁচজনের মধ্যে থেকে প্রথম সেগমেন্টে বাদ যাবে দুজন, তার পরের সেগমেন্টে বাদ যাবে একজন, এবং ফাইনালি যে দুজন থাকবে সেই দুজনই আমাদের সাথে খেলবে ফাইনাল গেমস। তো কি আমরা শুরু করব প্রশ্নের উত্তর পর্ব? আমাদের প্রথম প্রশ্ন, আজ রবিবার, এটি কিসের নাম? এসো। এনিওয়েজ, তোমার উত্তরটা আমরা সঠিকভাবে নিচ্ছি, তুমি চলে যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। আমরা পেয়ে গেছি পাঁচজনের মধ্যে শুধুমাত্র একজনকে, আমাদের অপেক্ষা আরো চারজনের। আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে দাঁত আছে তবু কাটে না, কি জিনিস? ক্যাম্পাসের বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি আমাদের সাথে গেমস খেলার জন্য। এবার বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি কীভাবে গেমসটি খেলতে হবে। তাদের সবার সামনে বেশ কিছু পেপার দেওয়া আছে, এই পেপারগুলো দিয়ে তাদেরকে এরোপ্লেন বানাতে হবে। বন্ধুদের মধ্যে যে তিনজন সবার আগে এরোপ্লেন বানাতে পারবে সে তিনজন আমাদের সাথে খেলবে পরের সেগমেন্ট। কি বন্ধুরা, তোমরা তৈরি? তোমরা তৈরি? তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা কাউন্টডাউনের। সবাই মিলে একসাথে কাউন্টডাউন দেব। 5, 4, 3, 2, 1, গো! বেশ দুর্দান্ত রকমের খেলছে সবাই, বেশ ভালোভাবে শুরুটা করেছে।
দেখতে একজন এক দুই তিনটা দেখতে পাচ্ছি একজনের দেখতে পাচ্ছি দুইটা আর একজন এখনো একটাও হয়নি ওরও এখনো একটাও ওর দুইটা হয়েছে না কি মনে হচ্ছে কে জিতবে হ্যাঁ সাদিয়া কি মনে হচ্ছে শর্মি একজন একদমই হাড্ডাহাড্ডি লড়াই অবস্থা আমরা পেয়ে গেছি একজনকে মিম আমরা পেয়ে গেছি মনে হচ্ছে আরও একজনকে মিমেরই পাশের বন্ধু সাদিয়াকে সাদিয়া আমাদের অপেক্ষায় তিন বন্ধুর মধ্যে থেকে আর শুধুমাত্র একজনের দেখা যাক আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তিন বন্ধুকে যারা আমাদের সাথে খেলবে পরের সেগমেন্টের সবগুলো গেমস আর আরও যাদেরকে পেলাম আসলে যারা শুরু থেকেই অনেক চেষ্টা করেছে কিন্তু গেমস তো গেমস মাঝে মাঝে লাক ফেভার করে না এরকমই হয় তাই না কেমন লাগছে তাই তারপরেও কিন্তু মানে দুর্দান্ত রকমের খেলেছ শেপগুলো যদিও কাছাকাছি হয়নি তারপরেও তুমি চেষ্টা করেছো ফার্স্ট টাইম আসলে চেষ্টাতেই একটা ভালো কিছু হয় তো তোমাদের দুজনকে অভিনন্দন যে তোমাদের সামনে দিনগুলো অনেক ভালো কাটুক আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের বিজয়ী তিন বন্ধুকে এই তিন বন্ধুকে নিয়ে এখন আমি একটি নতুন গেমস খেলবো এবং সেই নতুন গেমসে তাদের মধ্যে থেকে একজন বাদ যাবে যে একজন বাদ যাবে সে তো বাদ গেলই এবং যে দুজন থাকলো সে দুজনকে নিয়ে আমরা খেলবো ফাইনাল সেগমেন্ট তো এই সেগমেন্ট শুরু করার আগে এই গেমসটির নিয়ম জানিয়ে দিচ্ছি তোমাদের সামনে তিনটি করে বেলুন দেওয়া আছে তোমাদেরকে প্রথমে বেলুনগুলো ফোলাতে হবে তারপরে বেলুনগুলো ফাটাতে হবে যে দুজন সবার আগে বেলুনগুলো ফাটাতে পারবে সে দুজনই হবে বিজয়ী কি আমরা যাব তৈরি তোমরা তোমরা তৈরি আমরা সবাই মিলে কাউন্টডাউন দিচ্ছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো বেশ ভালোভাবে খেলছে তিনজনই বেশ ভালোভাবে খেলছে দুজনের দুটো বেলুন ফোলা একজনকে আমাদের অপেক্ষা আমাদের অপেক্ষা দুজনের আমরা পেয়ে গেছি একজনকে আমাদের অপেক্ষা দুজনের দেখা যাক আমরা পেয়ে গেছি দুজনকে আমরা পেয়ে গেছি আমাদের দুই ফাইনালিস্টকে এবং একই সাথে আমরা আরো একজনকে পেয়েছি যে না থাকলে আসলে ওরা দুজন ফাইনালে যেতে পারতো না কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই যে ফোটাতে পারলে না তারপরেও ভালো লাগছে এক্স্যাক্টলি আমি এটাই আসলে তোমার মুখে শুনতে চাচ্ছিলাম খুব ভালো লাগলো ভালো থাকবে তুমি এই দুজনকে নিয়ে এখন আমরা ফাইনাল গেমস খেলবো এবং এই সেগমেন্টে যে বিজয়ী হবে সে হবে আমাদের আজকের রিয়েল ডিল সেগমেন্টের ফাইনাল বিজয়ী খেলা শুরু করার আগে খেলার নিয়মটি বলে দিচ্ছি বন্ধুদের সামনে পেপার প্লেটে বেশ কিছু বিস্কিট দেওয়া আছে এই বিস্কিটগুলো তারা কপাল থেকে কোনো রকম হাত ব্যবহার না করে মুখ পর্যন্ত আনতে হবে যে সবার আগে একটি বিস্কিট মুখ পর্যন্ত এনে খেয়ে ফেলতে পারবে সে হবে আজকের বিজয়ী কি তৈরি সাদিয়া তৈরি কি মনে হচ্ছে শর্মীকে হারাতে পারবে হ্যাঁ পারবো পারবে ওকে শর্মী সাদিয়া তো বেশ কনফিডেন্স নিয়ে বললো তোমাকে হারিয়ে দেবে তোমার কি মনে হচ্ছে আমিও কনফিডেন্সলি বলছি যে আমি নিজেই হেরে যাব আমরা শুরু করছি তাহলে আমাদের ফাইনাল গেমস গেমস শুরু করার আগে সবাই মিলে কাউন্টডাউন 5 4 3 2 1 গো সাদিয়া এবং শর্মী দুজনই খুব সুন্দরভাবে শুরু করেছে ওকে আমি খেলাটা একটু সহজ করে দেই এবার এবার দুইটা বিস্কিট তোমরা দুজন একসাথে শুরু করবে যারটা পড়ে যাবে সে ডিসকোয়ালিফাইড আর যারটা থাকবে সে উইন করবে ওয়ান টু থ্রি গো সাদিয়া এবং শর্মী
যার যার বৃষ্টি পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবার, এবং অন্যজন আলটিমেটলি বিজয়ী হয়ে যাবে। তো খুব ধীর গতিতে আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ীকে। আমাদের আজকের বিজয়ী হচ্ছে শর্মি। তোমার জন্য ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁ ইউনিভার্সিটির পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার, এবং শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে আমাদের বাংলা টিভির উপজেলা প্রতিনিধি রিয়াজ ভাই। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, আমি ভাবি নাই যে আমি জিতব। আমরা পেয়ে গেলাম আমাদের ফাইনাল সেগমেন্টের বিজয়ী শর্মিকে, এবং শর্মির হাতে পুরস্কারও তুলে দিলাম। অনেকগুলো গেমস দেখলাম, চোখের একটু স্বস্তি দেওয়া দরকার। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফেসবুক একটি সহজ, সামাজিক, সরল যোগাযোগ মাধ্যম। আমরা কখনোই ফেসবুক নির্দিষ্ট সময় পর আমরা চলে এলাম আবার ফেস ইয়োর ই সেগমেন্টে। এই সেগমেন্টে বন্ধুদেরকে আমি ছবি তুলে তাদের ফেসবুক ওয়ালে দেওয়ার জন্য সময় দিয়েছিলাম। নির্দিষ্ট সময় পরে তারা সবাই এখন আমার সামনে, আমি এখন দেখে নেব তাদের ওয়ালে কার কতটি লাইক পড়েছে। তোমার কত কতটি লাইক? 8টি লাইক। আর কমেন্ট? দুটো। কি সবচেয়ে সুন্দর কমেন্ট? কি জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, তোমার 5টা লাইক। আর সবচেয়ে সুন্দর কমেন্ট কি? নো কমেন্টস। ওকে, তোমার 7টা এবং নো কমেন্টস। ওকে, আমার 13টা লাইক। কমেন্ট কি? জোস। আমরা পেয়ে গেছি আমাদের ফেস ইয়োর ই সেগমেন্টের বিজয়ীকে, তানিয়া হোসেন। তানিয়া, সামনে চলে এসো। তোমার জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁ ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, এবং শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমাদেরই সবচেয়ে প্রিয় শিক্ষক জাকির হোসেন স্যার, পরিসংখ্যান ডিপার্টমেন্ট। স্যার প্লিজ। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, ডুয়েল উইথ আন্ডা। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি, এবং তারা একে অপরের মাথায় ডিম ভাঙবে। আমাদের এখানে সর্বমোট 12টি ডিম রয়েছে। 12টি ডিমের মধ্যে 5টি ডিম সিদ্ধ এবং বাকি সবগুলো কাঁচা। একজন আর একজনের মাথায় যে যত বেশি কাঁচা ডিম ভাঙতে পারবে সেটির উপর ভিত্তি করেই নির্বাচিত হবে আজকে এই সেগমেন্টের বিজয়ী, নাদিয়া এবং ঈশিতা। ঈশিতা এবং নাদিয়া, এই দুজনের মধ্যেই আজকে গেমস চলবে, ডুয়েল উইথ আন্ডা। এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখছি যে এই সেগমেন্টে বিজয়ী হবে তার জন্য রয়েছে মিস্ট্রি বক্সের চাবি। কে আগে খেলতে চাও? কে আগে? ওকে, ঠিক আছে। ঈশিতা, নাদিয়া তো তোমার মাথায় একটি কাঁচা ডিম ফাটিয়ে দিল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরও একটি সিদ্ধ ডিম নাদিয়ার ঝুড়িতে, দেখা যাক ঈশিতার ঝুড়িতেও কি আরও একটি সিদ্ধ ডিম আসে নাকি কাঁচা ডিম।
আমাদের আজকে বিজয়ী হচ্ছে ঈশিতা, এবং ঈশিতার জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ।